सरकार बीजेपी सरकार मुस्लिम विरोधी जिमान कानून आनिब पारे आरिब आमि जानि हेटुर कारण आमि कहु ए देखत बीजेपी संविधान विरोधी योकले संविधान शेष करि बोले गई आसे मुस्लिम मेरेज एक्ट नहा तलाकर ऊपर हस्तक्षेप करिसे अजानर ऊपर हस्तक्षेप करिसे मस्जिदर ऊपर हस्तक्षेप करिसे मदरसा बंद करार प्रोग्राम लैछे बंद करिसे ऑलरेडी एटुर कारण नतुन एटा बिल आनिसे आमि कोनो एटुर ऊपर आमार कोनो आश्चर्य नहु আরো আনিব। আরে ভাই তালাক তো 10-20 জনে আদরি জানাইছিল, 10-20 জনে বুরকা পিন্ধাই নকলি হিন্দু মানুষ ভিতর বুরকার ভিতর হিন্দু মুসলমান কোনে বুঝিব? এ দি দিলে আমি আপি পক্কাছো 2,00,000 টাকা ভিক দিব নাকি? কাজী সকলের নামে সরকারে যে হাজার হাজার কোটি টাকা লুট মার করলে এইটু কত করে হিসাব দেব না? 2,000,000 টাকা ভিক্ষা দিব নাকি? আমার না লাগে ভিক্ষা, যদি কোনো ভিকারি হয় গই কাজী যাই লই লব লই নালাগে এক পয়সা লব না। আরে এটু মই কইছো ইলেকশনের পিছত চিন্তা করি, এটি আমি এটার উপর কোন রিকশন নিয়ে দেব, এটু কোন কথাই নেই আমার কাছে। হ্যাঁ হবলে দেব না, দেশ জুড়ি কোন মিডিয়া সব আপনাদের বেয়া না পাব, সব গদি মিডিয়া মোদী মিডিয়া হয়েছে, মোদী যেনকা কব হইয়া কলে বাজাবো আপনাদের বাজাই আছে, পাবলিক রিয়েক্ট করি আছে। তাইলে ইলেকশনত এইবার মোদীজি হারিব, ইন্ডিয়া মট গঠবন্ধন সব সমাজবাদী আপু একবার গেছে, তোমার কি নাম আপ আদমি এক হয়ে গেছে, মমতা ব্যানার্জি এক হয়ে আছে, এইটু হওয়ার পিছত কি হব? মোদীজি ডাউন হব আর ইন্ডিয়া মট গঠবন্ধন তো উঠিব।